ব্যাপারটা যেহেতু আমরা সবাই বাংলাদেশি, তো একজন এক দেশে মানে এক ইয়ার জন আরেকজন রে ট্রোল করবে সেটা আসলে ঠিক না, কারণ আমরা বাংলাদেশি সবাই। কুমিল্লার প্রতি ওদের রাগ কেন এটা তো আর বলা যায় না, আমার মতে সবাই শান্তিতে থাকাটাই বেস্ট। বিভাগীয় এটা ব্যাপারটা হচ্ছে যে বিভাগেরই হোক না, এক কথা তো আমরা বাংলাদেশি, এখন অন্য বিভাগের হইছে তো কি হইছে, এর জন্য যে ট্রোল করবা তুমি এটা তো ঠিক না। কুমিল্লাকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে এটা সম্পূর্ণ তাদের ঠিক আছে মন খেয়ালি মতন এসব করে বেড়াচ্ছে, এগুলো আসলে ঠিক না। আসলে কুমিল্লার বাংলাদেশের অংশ, এটাকে কুমিল্লাকে অপমানিত করা মানে বাংলাদেশকে অপমানিত করা। এর জন্যই আমরা চাচ্ছি যে সব সব জেলায় ঠিক আছে জেলা এটা বাংলাদেশের অংশ, আর আমরা এই কুমিল্লাতে সবকিছুই আছে, শিক্ষা বোর্ড আছে তথা এয়ারপোর্ট আছে, সব ভাষাই আল্লাহ প্রদত্ত ঠিক আছে, কোন ভাষাই ঠিক আছে মানুষের মন করার মতো না। এর জন্যই ভাষা লেখার কাগজে পর্যন্ত প্রস্তাব করা যায় না, এটা সম্পূর্ণ ইসলামের শরীয়তের বিরোধী, আর এটা করা সম্পূর্ণ ঠিক আছে কোনো ধর্মেও না, আবার কোন বিবেকবান মানুষও এটা করতে পারে না। সর্বোপরি এরকম করাটা কখনোই এটা ঠিক না, এটা এক ধরনের নিন্দনীয় একটা কাজ, অবশ্যই এটাকে আমরা দীক্ষার জানাই এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেই কাজটা করছে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি এই আর কি। আর 1952 সালে তো ভাষা আন্দোলনের জন্য আমাদের এলাকার সন্তান শহীদ বীরেন্দ্রনাথ দত্ত অনেক সংগ্রাম করেছেন, তো ওনার উত্তরসূরি হিসেবে আমরা এই কথাটা দাবি রাখতেই পারি যেন আমাদের এলাকার এই ভাষার উপর, অন্তত ভাষা আন্দোলনে এই ভাষার উপর যেন কেউ যেন এরকম আর ভবিষ্যতে করতে সাহস না করে, তার যেন সর্বোচ্চ শাস্তি হয় সেদিকেই কামনা করছি। কুমিল্লার নাম নিয়ে একটা বিবৃতি ইয়া হয়েছে যে কুমিল্লার নামের উপরে প্রস্তাব করছে, কিন্তু দেখা যাচ্ছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ আমরা আমরা কুমিল্লাবাসী, আমরা কুমিল্লার হ্যাঁ ঠিক আছে আমরা কুমিল্লার মেন স্থানীয় বাসিন্দা ঠিক আছে, তো কুমিল্লার বাসিন্দা হিসেবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই জেলাটা আমাদের কুমিল্লার কে নিয়ে বিকৃতি করছে ঠিক আছে, ওই ওই জেলার তুলনা করলে ওই জেলায় কিছুই নাই, ওই জেলায় কিছুই নাই যে আমাদের কুমিল্লাকে নিয়ে কোনো কিছু বলবে। কুমিল্লাকে নিয়ে যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে তারা আসলে কুমিল্লা সম্পর্কে জানে না কিছু, তারা যদি ঠিক কুমিল্লার সম্পর্কে কিছু জানতো তাহলে ধরো খারাপ মন্তব্য করতো না ঠিক আছে। কুমিল্লার কোনো মানুষ কোনো দিক দিয়ে খারাপ না, কুমিল্লার সব দিক দিয়ে উচ্চতর এবং উন্নত, শিক্ষায় ব্যবসায় সব দিক দিয়ে। এই জন্য আমি মনে করি অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে কুমিল্লা অনেক উচ্চতর আছে। কুমিল্লা জেলাকে নিয়ে মানুষ যে সমস্ত কথা বলতেছে অপর ডিস্ট্রিক্টের, ওদের কোনো হক নাই আমাদের কুমিল্লায়। কুমিল্লায় আমাদের কি হোক, কুমিল্লা তো কোনো ডিস্ট্রিক্টের ক্ষতি করে নাই ঠিক আছে, আমাদের কুমিল্লা কোনো ডিস্ট্রিক্টের ক্ষতি করে নাই। আমাদের কুমিল্লায় কোনো মানুষের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন, আমরা কারো কাছে নির্ভরশীল না। আমাদের কুমিল্লায় আমরা বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট খুব সুন্দর ডিস্ট্রিক্ট, আমাদের দৃষ্টিতে কোনো প্রকার আতঙ্ক নাই আমাদের দৃষ্টি কুমিল্লায়। কুমিল্লাতে কোনো রকম সন্ত্রাসী বা কোনো অপকর্ম নাই, আমরা খুব শান্তির জেলা, আমরা খুব শান্তিভাবে বসবাস করতেছি। সো আমাদের কুমিল্লাকে নিয়ে একটু অপকর্ম কথাবার্তা হলো আমরা এটা পছন্দ করি না, সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ কোনো ডিস্ট্রিক্ট না কোনো কেউ কোনো কথা বলবেন না। কুমিল্লার মানুষ এমন কোনো কাজ করে না যাতে সারা দেশের বিরুদ্ধে কেউ কথা বলুক ঠিক আছে। কুমিল্লার মানুষ কুমিল্লার জেলার মানুষ খুবই অত্যন্ত ভালো, এখানে অনেক বিদেশি অনেক বিদেশি মানুষগুলো আছে, আমরা কাউকে কিছু বলি না, আমরা ধরে আমরা সবাই মিলে প্রশাসনে বেড়াইয়া ওরে ধৈর্য তারা জিজ্ঞেস করা দরকার যে কুমিল্লার মানুষ কি করছে, কুমিল্লার মানুষ কি এরকম দোষ করছে যাতে কুমিল্লার মানুষে খারাপ বলতেছে, কুমিল্লাটাকে মানে খারাপ বলতেছে, কুমিল্লার মানুষকে খারাপ বলতেছে, এটা তো কোনো কথাই হলো না। ফেসবুকে বলতেছে ঠিক আছে ওরে ওরে ধৈর্য আমার মন্তব্য কইতেছে ওরে ধৈর্য, আমরা প্রশাসনের লোকেরা ধৈর্যা ওরে জিজ্ঞাসা করার দরকার যে কুমিল্লার মানুষ কি করছে, কি এরকম কাজ করছে যে কুমিল্লার মানুষে ও খারাপ ধরনের কথা বলতেছে। বাংলা ভাষাটাকে যে অপমান করেছে তাকে অবশ্যই 100% শাস্তি হওয়া উচিত, কারণ এটা ঠিক না। কোন দেশ চায় না তার নিজের ভাষাটাকে অপমানিত হোক। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের একটা কি বলবো মেইন তিনটা শহরের মধ্যে একটা শহর কুমিল্লা, ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, আমরা এখানে দাঁড়িয়ে আছি সামনে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি। এই কুমিল্লাকে নিয়ে যদি এত অপবাদ হয় ওদের এত হিংসা কেন সেটা জানি না। গত কিছুদিন আগে আমরা আমাদের সিটি মানে বিবাদ হওয়ার কথা, কিন্তু এটা নিয়েও কিন্তু নোয়াখালী তার অনেক বিবাদ করেছে, তারপরে ওরা মানে এটার একটা ছোটখাটো বিষয় নিয়ে ওরা নিজেদেরকে
বিবাদ করার চিন্তাধারা করে, কুমিল্লার উপর এমনটা অত্যাচার করার চিন্তাধারা করছে আর কি। তবে এটা কিন্তু ঠিক না, আমরা বলবো কুমিল্লার অনেক মানুষ আছে, কুমিল্লার জনগণ আছে, সারা বাংলাদেশের মানুষ কুমিল্লাকে পছন্দ করে, কুমিল্লার ঐতিহ্য সারা বাংলাদেশের ঐতিহ্য, কুমিল্লার রস মাতৃভাণ্ডারের রসমলাই সবকিছুই বিখ্যাত। তারপরেও যদি কুমিল্লাকে তো অপমান করা হয় সেটা কিন্তু ঠিক না। আর তাদেরকে আমরা বলবো যে এটা যদি করে থাকে অবশ্যই ক্ষমা চাওয়া দরকার, এবং ক্ষমা চাওয়ার পর তারপর যেটা করা দরকার ওটা সরকার করবে। আমি সরকার এবং প্রশাসনকে বিশেষভাবে বলবো এটা যেন ওনারা নিজ চোখে ভালোভাবে দেখে। স্পেশালি আমি বলতে চাচ্ছি যে আমাদের কুমিল্লা মানে ঐতিহ্যগত দিক থেকে অনেক ডেভেলপ। আমি মনে করি যে আমাদের কুমিল্লাকে মানে কখনো কেউ পিছনে ফেলতে পারবে না, কারণ আমাদের কুমিল্লার অনেক নাম ঐতিহ্য আছে, কারণ আমাদের শালবন বিহারের জন্য আমাদের কুমিল্লা বিখ্যাত। তারপরে আমাদের কুমিল্লা আমাদের তারপরে আমাদের কুমিল্লা মানে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন সংস্কৃতির দিক দিয়ে অনেক উন্নত। আর যারাই কুমিল্লার কুমিল্লার প্রতি মানে অপচেষ্টা করে কুমিল্লাকে পিছিয়ে নেওয়ার জন্য নোয়াখালী বা অন্যান্য বিভাগগুলা অবস্থানের দিক দিয়ে কুমিল্লার অবস্থানটাই সবচেয়ে উপরে আছে আমি মনে করি। সো এটাই কুমিল্লাকে যদিও কেউ পিছনে ফেলতে চায় কখনো পারবে না, কারণ আমাদের কুমিল্লা অবিরাম গতিতে মানে উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে। এগুলা হচ্ছে এগুলা ভালো না, কারণ আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি, আমাদের তা দেখতে পায় না। অনেক ভালো তো সবাই চোখে দেখতে পায় না, ঠিক আছে, শুনতেও পায় না, কারণ ভালো দিক দিয়ে সবাই একটু নিচে আছে, একটু মানে কুমিল্লা তো অনেক দিক দিয়ে আগে আছে, এজন্য সকালে এটা নিচু করার জন্য একটু মানে হেয় করতেছে আর কি। তাই আমরা জানাই যে যারা এই সব কাজকর্ম করতেছেন তারা যাতে আর না করেন, কারণ তারা বুঝাই দিতেছে যে যারা আমাদের এই ই করতেছে এগুলো নিচু করতেছে তারা কিন্তু কাজটা ঠিক করতেছে না। তো আমরা সকলে আশা করি যে কেন ডিস্ট্রিক্ট নিয়ে বা জেলা নিয়ে যাতে এরকম আচর আচরণ না করে। সালাম জব্বার, শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে অর্জিত সেই বাংলা বর্ণমালার উপর পশ্চাৎ করা ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে নাইম হাসান নামে এই তরুণ। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের বাঙাল জাতি পুরো মাস জুড়ে সম্মান জানাচ্ছে, সেই সময় এমন ভিডিও দেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা। নাইম হাসান ফেসবুক আইডি সূত্রে জানা যায় সে একজন ইউটিউবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এছাড়া তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। গত 20 ফেব্রুয়ারি দুপুরে ফেসবুক মাইরালা গ্রুপ নামে একটি গ্রুপে নাইম হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে তার ফেসবুক আইডিতে যোগাযোগ করলে সে কোনো প্রকার সাড়া দেয়নি। ভিডিওতে দেখা যায় বাথরুমের কমরে কুমিল্লা লেখা কাগজের উপর সে পর্সা করছেন। ভিডিওতে মন্তব্য করে ফাগুন আরমান বলেন, আমি নোয়াখালীর মানুষ কিন্তু এই কাজটা দেখার পরও খুবই ঘৃণা হলো। আমরা এই বর্ণমালাগুলোর জন্যই পাওনাতে পান দিয়েছি, আর এই মাসটাও ফেব্রুয়ারি ছিল। উক্ত ভিডিওর কমেন্টে শামীম আশরাফ চৌধুরী বলেন, কুমিল্লা আমাদের দেশের একটি অংশ, মজা করা যায় কিন্তু অপমান করা যায় না, আপনি যেটা করেছেন খুব খারাপ করেছেন। সামিউর রহমান ফাহিম বলেন, ভাই আমি ঢাকার ছেলে, কুমিল্লা বাংলাদেশের একটি অংশ, সুতরাং যে কোনো জেলা নিয়ে অপমান করা মানেই বাংলাদেশকে অপমান করা হয়, দয়া করে এটি করবেন না। মোহাম্মদ হুসাইন বলেন, আমি নোয়াখালীর ছেলে, তারপরেও বলছি এটা ঠিক না, কারণ কুমিল্লা আমাদের পাশের একটি জেলা, কুমিল্লা মানুষ আমাদের ভাই বন্ধু। মইনুদ্দিন মিরাজ বলেন, কুমিল্লা ঢাকা মেইন কথা না, কথা হচ্ছে যে অক্ষরগুলো দিয়ে কুমিল্লা নামটা লেখা হয়েছে সেগুলো আমাদের বাংলারই অংশ। রাজীব রাজ বলেন, এডমিনকে বলছি, আমার কলকাতা বা ভারতের কিছু পরিচিত আছে যারা বাংলাদেশ জানে এবং চিনে এবং তাদের ভালোবাসার কথা বলে, পাশাপাশি আমাদের এসব কুমিল্লা নোয়াখালী বরিশালের ফানটোল দেখিয়ে আমাদের রুচি নিয়ে প্রশ্ন করা, যা খুব খারাপ। আমার মতে এগুলো শিক্ষিত মানুষের অস্বীকার প্রকাশ। মনে করেন বাংলাদেশ পুরোটা একজন মা আর প্রতিটি জেলা তার অঙ্গ। এবার আপনার মায়ের কথা ভাবেন আর ধরেন আপনার মায়ের একটি অঙ্গ নষ্ট বা বিকলঙ্গ, তো পারবেন এসব নিয়ে ফান করতে? সব বিষয় নিয়ে ফান করা ঠিক না, আর কেউ ভাববেন না আমার বাড়ি কুমিল্লা, তবে কুমিল্লা হলে খুব খুশি হতাম। তেক আহমেদ সেতু বলেন, দেশপ্রেম ইমানের অঙ্গ, আর কুমিল্লা বা অন্য সকল জেলা মিলেই বাংলাদেশ। অনু আফরুজ বলেন, আমি কুমিল্লার না, কুমিল্লায় আমার 14 গোষ্ঠী কেউ থাকে না, আমি একজন বাংলাদেশি এবং বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চল শহর আমার দেশের অংশ। আর আপনারা কি ভাই পড়াশোনা শিখেন নাই? ন্যূনতম শিক্ষা থাকলে এতটুকু বুঝতেন যে গোটা জাতির একটি অংশ আপনি নিজেও।
বাংলাদেশের সর্বস্তরের মানুষ উক্ত গ্রুপের অ্যাডমিন ও ভিডিও প্রকাশকারীকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছেন। কুমিল্লার সব খবর সবার আগে জানতে জাগো কুমিল্লা .com এর সাথেই থাকুন।